যায় না তাদের সংগ্রাম থেমে যায়নি তাদের আহ্বান বন্ধ হয়ে যায়নি তাদের লড়াই ক্ষান্ত হয়নি যতদিন আল্লাহর জমিনে ইসলামের চূড়ান্ত বিপ্লব না হবে এই লড়াই চলছে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে ইনশাআল্লাহ আল আমিন সংস্থার এই ঐতিহ্যবাহী মাহফিলে অনেক স্মৃতি আপনাদের আছে আমাদের রয়েছে একসময় এই মাহফিলের জন্য শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ নিজে তিনি এই মাহফিলের দাওয়াত দিতেন এবং গুরুত্বের সাথে নির্দেশ প্রদান করতেন এক বছর আগে থেকেই বলে দিতেন আগামী বছর অত তারিখে এই মাহফিল তোমাকে আসতে হবে আমরা শাইখুল ইসলামের নির্দেশ নিয়ে বাড়ি ফিরতাম আবার এক বছরের জন্য অপেক্ষার প্রহর গুনতাম এক বছর পরে মাহফিলে আসার চেয়েও শাইখুল ইসলামের নির্দেশ পালনটাই ছিল আমাদের জন্য বেশি সৌভাগ্যের বিষয় এরপরে শহীদে ইসলাম কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ তিনি নির্দেশ দিলেন এখানে আসতে আমরা আসার চেষ্টা করলাম আমাদের পথে অন্তরায় হয়ে দাঁড়ালো জালিম অত্যাচারী শাসক গোষ্ঠী আমরা আল্লাহর কাছে ফরিয়াদ দিলাম আমি জানি না আপনাদের সেই দৃশ্যগুলো মনে আছে কিনা কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি এখানে উপস্থিত না থাকলেও আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহের সেই আকুতি সেই ফরিয়াদের কথা আমার চোখেও ভাসে আমার কানেও স্পষ্ট এখনো সেই আওয়াজ শুনতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মহান বুজুর্গদের ফরিয়াদ এবং তাদের হৃদয়ের আকুতিকে আল্লাহ ব্যর্থ হতে দেননি একটু একটু করে পুঞ্জীভূত এই অভিশাপ পুঞ্জীভূত এই ক্ষোভ পুঞ্জীভূত এই ফরিয়াদ পুঞ্জীভূত এই আহাজারিগুলো আল্লাহ পাকের দরবারে জমা হয়েছে এগুলো জমা বাড়তে বাড়তে তারপর একসঙ্গে 5ই আগস্ট অভিশাপ হিসেবে অত্যাচারীর মসনদকে অত্যাচারীর অস্তিত্বকে আল্লাহর জমিন থেকে বিলুপ্ত করে দিয়েছে ফাতাবিরু ইয়া উলিল আবসার সকলে শিক্ষা গ্রহণ করো ভবিষ্যতে যারা জুলুম অন্যায় অবিচার আল্লাহর কোরআনের পথে বাধা বিঘ্ন সৃষ্টি করবার পায়তারা করবে তোমাদেরকে আমি বলবো তোমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করো আমরা যারা হকের পথে চলবার প্রত্যয় করেছি আমরা যারা কোরআনের কথা বলবার সিদ্ধান্ত নিয়েছি আমরা যারা হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য জীবনকে সঁপে দিয়েছি মনে রেখো আমাদের এ পথে পরাজয়ের কোনো সুযোগ নাই আমাদের এই রাস্তায় আমাদের এই অভিযানে পরাজয় বলতে কোনো শব্দ নাই আম্মা আমাদের এই পথে দুটোই শব্দ ইম্মা শাহাদা ওয়া ইম্মা ফাতহ হয় আমরা বিজয় নিয়ে গাজী হয়ে বাড়িতে ফিরব না হয় শাহাদাতের রক্ত দিয়ে আমরা বিজয়ের ভিত রচনা করে যাব এই মাঠে এই আলোচনা এই মাহফিল হচ্ছিল তখন আমি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করছিলাম সেই দিন রাতেই যখন আপনারা এখানে মাহফিল করছিলেন আমাদের ভাইয়েরা আপনাদের সামনে দিনের আলোচনাগুলো করছিলেন আর প্রসঙ্গক্রমে কেউ কেউ আমাদের কথাগুলো তারা তুলে ধরছিলেন আপনাদের সামনে এই গোটা মাহফিল থেকে মঞ্চ থেকে আমাদের মুক্তির স্লোগান উচ্চারিত হচ্ছিল আকাশ বাতাস মুখরিত হয়ে ইথারে ইথারে ভাসতে ভাসতে সে আওয়াজ শত মাইল দূরত্বে কাশিমপুর কারাগারের অন্ধকার প্রাচীর ভেদ করে আমাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছেছিল
আমরা সেই দৃশ্য দেখেছিলাম সেখান থেকে বুকটা ভরে গিয়েছিল সান্ত্বনা পেয়েছিলাম যে আমরা অন্ধকার প্রকষ্টে বন্দী থাকতে পারি আমাদের মিশন চলছে ইনশাআল্লাহ আমরা আমাদের পূর্বসূরি যারা ছিলেন যারা আমাদেরকে পথে চলতে উদ্বুদ্ধ করে গিয়েছেন তারা আজ অনেকেই জমিনের উপরে নেই তারা তাদের খাবগাহ তাদের চিরনিদ্রায় তারা শুয়ে আছেন আমরা তাদের ঝান্ডা নিয়ে চলছি ইনশাআল্লাহ আজ আমাদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সকল পূর্ণাত্মা পূর্বসূরিদের কাছে সংবাদ পৌঁছে দিবেন বলে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি এবং তাদের হৃদয় প্রশান্ত হবে তারা মাটির নিচে চলে গিয়েছেন কিন্তু তাদের আদর্শ মরে যায় নাই তাদের সংগ্রাম থেমে যায়নি